হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র একটা কাঁটা পিঠে ফুঁড়ে রেখেছে সেটার মাধ্যমেই ঝুলছে আর অন্য কোনো সাপোর্ট নেই আমি তো পুরো দেখে অবাক কিভাবে এসব হচ্ছে তারপরে দেখি আবার আলোকটা হাতে আগুন তুলে নিল আবার দেখি আগুন নিয়ে এইসব সব করছে কি হবে আগুন নিয়ে তো আগুন আবার ঝুলতে হাতে তুলে নিল কেন কি হবে কি বৃত্তান্ত সমস্ত কিছুটাই তোমরা দেখতে পাবে পুরো ব্লগটি দেখলে আর এই দেখো কি হলো এটা কি হলো পুরো ব্লগটা দেখতে থাকো আরও অনেক কিছু অনেক কিছু দেখতে পাবে তো চলো ব্লগটি এখন স্টার্ট করা যাক আর এইটা হচ্ছে এখানে সব থেকে বড় চড়ক আর সত্যি মানে স্পিডটা দেখো শুধু তোমরা একবার চড়ক কাঠে তো চলো ব্লগটি স্টার্ট করা যাক দেখতে থাকো পুরো ব্লগটি ছিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েকম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো মোটামুটি বেশ ভালোই আছি আর আজকে এখন যাচ্ছি যেহেতু তোমরা সবাই জানো যে আমাদের এখানে মেলা স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে মেলা স্টার্ট হয়ে গেছে তো আজকে চড়ক তো চড়ক যেহেতু আজকে আছে তো সকাল 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 বলছি এখন আমি আর মা যাচ্ছি চড়ক দেখতে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজতেই যায় এখন পাঁচটা কুড়ি আগের বছর গিয়েছিলাম অনেক তাড়াতাড়ি আর সেই জন্য এবছর আর তাড়াতাড়ি গেলাম না এক সেকেন্ড সেই জন্য এইবারে দেরি করে যাচ্ছি অনেকক্ষণ থেকে প্রায় চারটে থেকে অ্যানাউন্স করছে যে চড়ক শুরু হয়েছে হয়েছে মানে হয়ে যাবে হয়ে যাবে তো এবারে আর দেরি করলাম না যেহেতু বাড়ির স্বামী সেহেতু আর এখন অ্যানাউন্স করছে যে সন্ন্যাসী যারা চড়ক ঘুরে এই যে মা হ্যাঁ তুমি এক মা এক এক তোমাদের সাথে কথা বলার জন্য তো এখন যাচ্ছি ঝটপট করে কারণ এবারে শুরু হয়ে যাবে আর আগের দিকে যেহেতু আমাকে যেতে হবে মা তো একজনের বাড়িতে বসে থাকে আর আমাকে যেতে হবে সামনের দিকে যদি ভিড় হয়ে যায় তো যেতেই পারবো না দেখা যায় যেতে পারি না পারি না তো এখন করে যাওয়া যায় তখন বোধহয় চড়ক শুরুও হয়ে গেছে আর এখন চড়ক শুরু হলে সঙ্গে সঙ্গে শেষও হয়ে যায় চলে যাওয়া ফাইনালি এখন চড়ক মাঠের দিকে আমি যাচ্ছি আর ওই দেখো সেই কনে ঘর দেখতে পাচ্ছ ওইখানটার কাছে মা বসে থাকে অত দূরে আর আমি ওখান থেকে যাচ্ছি এতটা দূরে তার কারণ তোমাদের সামনে থেকে দেখা বা দেখছি খুব একটা ভিড় হয়নি এখনো পর্যন্ত কারণ ওরা অ্যানাউন্স করতে থাকে কিন্তু লোক যতক্ষণ না বেশি হয় আর দেখতে পাচ্ছ প্রায় অন্ধকার হয়ে এসছে কিন্তু তখনও পর্যন্ত শুরু করেনি দেখা যাক কতক্ষণে শুরু করা যাক এখন আমি এসে গেছি মাঠে আর চরক কাঠটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে চড়ক কাট চড়ক কাঠে মানে ভালো করে দাঁড় করে রেখে দিয়েছি আর আস্তে 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 দেখছি ভিড়টা জমা হচ্ছে আর ওই দিকের রাস্তাটা হচ্ছে মেলার দিকে এই দেখো ফাইনালি চড়ক মানে সন্ন্যাসীরা আসছে তার সাথে সন্ন্যাসীরা আসার আগে চড়ক কাঠে পুজো হবে সেই জন্য আর এই হচ্ছে সেই পতাকা যেই পতাকা পুরো মেলা মানে যত অনুষ্ঠান আছে এগুলো চলা পর্যন্ত এর সাথেই থাকে আর এখন আস্তে আস্তে সবাই যত ভোক্তা আছে দেখো শাড়ি বেঁধে ভোক্তা ব্রাহ্মণ সবাই মিলে পুজো করতে এসছে আর যাদের যাদের মানসিক থাকে তারাই এখানে বাতাসা দেয় তাছাড়া আরও কি আমি ঠিক জানি না এখানে রুলসটা মানে ব্যাপারটা তো চলো কি হচ্ছে কি না হচ্ছে তোমরা দেখতে থাকো আর ঢাক ঢাক তো সবসময় বাঁচতেই থাকে তো চলো তোমরা দেখতে থাকো আমি আর বেশি বক বক করবো মানে কী বলবো তোমাদের তোমরা ওরকম দেখতেই থাকো তুমি যেতে পারো হ্যাঁ সেটা তো তোমরা তো দেখবেই কিন্তু আমার ব্লগটাতে কিন্তু কিভাবে চড়ক হওয়ার আগে কি কি হয় কিভাবে পুজো হয় কি বৃত্তান্ত এ টু জেড কিন্তু আমার ব্লগে তোমরা দেখতে পাচ্ছ আর এত কিছু করছি তোমাদের জন্য তার জন্য তো একটা লাইক আর শেয়ার তো অবশ্যই অবশ্যই দরকার তাই না আর এই দেখো আস্তে আস্তে মেলার মধ্যে মানে চড়ক দেখার জন্য ভিড় হয়ে গেছে কিন্তু সাথে সাথে সন্দেহ হয়ে এসছে এই জন্য ভিডিও কোয়ালিটিটা এতটা খারাপ হয়ে যাচ্ছে আর এই দেখো ফাইনালি 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 ভোক্তারা পুজো করার পরে তারপরে যারা সন্ন্যাসী যারা ঘুরবে তারা তাদেরকে নিয়ে আসতে গেল মন্দিরে কারণ ওখানে ওদের বড়শি দিয়ে মানে যে পিঠে যে কাঁটা হয় ওটা দিয়ে ওদের মানে ফোঁড়া হয় আর এটা কিন্তু একেবারে রিয়েল যে কোনো বাঁধা থাকে পিঠে বা কিছু ওরকম না কিন্তু সত্যিকারে বড়শি যে হয় সেটা দিয়ে ফুটিয়ে সেটার মাধ্যমে ঝুলিয়ে সেটাতে ঝুলিয়ে সেটা দিয়ে ঘোরা হয় হুম আর আমাদের এখানেই চড়কটা হচ্ছে সবথেকে সব থেকে বড়ো আশেপাশে যত গ্রাম রয়েছে সব থেকে বড়ো চড়ক কারণ এই চড়কটা আমাদের এই ধামতর মানে আমাদের এই গ্রামের যে চড়ক এটা না দূর গ্রামের লোকেরা জানে কারণ এইটা এতটাই বিখ্যাত তো ফাইনালি ওদেরকে নিয়ে ঘুরছে আর এবার কি হয় কি না হয় তোমরা দেখতে থাকো আমি আর ভয়েস দেবো না তোমরা শুধু দেখতেই থাকো একটা বাতাসা এসে আমার ফোনের ক্যামেরার কাছে লাগলো সাথে সাথে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম একটু আগে তোমরা দেখলে তখন থেকে বাতাসা অনেক মানে লুট হলো তো এবারে ফাইনালি এরা আগুনে উঠছে অন্যান্য বারে না সাইকেল টাইকেলও নিয়ে ওঠার ওটা দেখতে আমার ভীষণই ভয় লাগে কারণ পিঠে যেহেতু মানে গাঁথা থাকে তো তার উপরে সাইকেলটা অনেকটা ওয়েট এবারে ওদের হাতে দেওয়া হয়েছে একজনের হাতে আগুন আর একজনের হাতে রয়েছে বাতাসা ও বাতাসাটা ফেয়ার এই আগুনটা নিয়ে মুখের ভেতর দিয়ে যে আগুনটা বের করবে ওটা দেখে মানে ভয়ও লাগে প্লাস দেখতে এই দেখো বলতে না বলতে কিভাবে করছে মানে দেখেই পুরো অবাক এরম ব্যাপার অ্যাকচুয়ালি ওরা ওরা না মুখে একটা কি একটা নিয়ে নিচ্ছে সেটার মাধ্যমে আগুনটার উপরে দিয়ে দিচ্ছে মুখ থেকে বের করিয়ে তো দেখতে ভালো লাগে আর এই দেখো মানে যত মানে চড়ক শেষের পথে তত কিন্তু ভিড় বাড়তেই আছে আর আগে আগে না অনেক টাইম ধরে চড়ক হতো এখন না বেশিক্ষণ একটা টাইম ধরে চড়ক হয় না মানে উঠে সাথে সাথে নেমে যার আগে স্পিড আরও বেশি থাকতো এটা কি স্পিড তোমরা দেখছো আগে আগে মানে এই দুগুণ তিনগুণ বেশি স্পিড থাকতো এখন তেমন একটা স্পিডও ঘোরায় না ওদের বাড়ি এসে গেছি বাড়ি এসে দেখছি দুটো তালা লাগানো কারণ দাদাও গেছে দাদা তখন আমরা ভাবছিলাম যে যাবে না হয়তো দেখলাম যে দাদাও গেছে কিন্তু ও চলে গেছে পুরো মেলার মধ্যে আর তোমরা তো দেখলেই যে কিরমভাবে ভিড় মেলার মধ্যে যাওয়া তো একেবারেই পসিবল না আর রোজি দেখতে পাচ্ছি ওপরে কুঁই 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 করছে দেখা যাক এখন কখন আসে ও আর কি বলে তারপরে ঢুকতে পারবো সেরকম জানলে মেলাতেই চলে যেতাম আর প্রত্যেকটা বছর যেন এত দেরি করে মানে আগের বছর থেকে দেখছি এতটা দেরি করে শুরু হচ্ছে এখন আজকাল চড় যে মানে কী বলবো কী যে তোমাদের দেখাবো প্রায় অন্ধকার হয়েই মানে এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে তোমার প্রায় অন্ধকার হয়ে এসেছে কী দেখাবো কি না দেখাবো তারই মধ্যে যেরকম পেরেছি সেরকমই দেখিয়েছি আর প্লিজ 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 অনেক কষ্ট করে অনেক এফোর্ট দিয়ে ভিডিওগুলো বানাই এডিট করি সমস্ত কিছুটাই আমাকে নিজে একা এ টু জি এড করি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু বড়ো ভিডিওগুলো দেখো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার সাবস্ক্রাইবার যতটা প্রায় সেভেন্টিন থাউজেন্ড মানে সতেরো হাজার প্রায় সাবস্ক্রাইবার আমার হবে হবেই করছে কিন্তু সেই পরিমাণে এক হাজারও ভিউস আসছে না জানেন প্লিজ প্লিজ সেই জন্য ছোট্ট রিকোয়েস্ট আমার কাছে তোমরা প্লিজ ভিডিওগুলো একটু দেখো এটাই আমার বলা কোথায় গেল কোথায় গেল আবার নিচে চলে গেছে রোজি চারিদিকে ধুলাই মানে ধুলাই ভর্তি তখন থেকে বারবার উপরে তুলছি আবার নিচে গেছে মা রোজি কি নিচে আছে নিচে হুম উপরে গেছে বলে এই দেখো ওপরে না এখানে ওপরে আসছে বোম্বমাছ তো বোম্বমাছটা তো বোম্বমাছটা শুনি করি কি করি বোম মাছটাকে নিই বোম মাছটাকে আমরা খুঁজে পাই বোম মাছ একা উপরে চলে হুম বোম্বার বাচ্চা একটা বোম মাছটা চলো নিচে চলো নিচে চলো 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 চলে চলে এখানে বসবে নিচে দাদা আছে এখান থেকে দেখবে রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির কাজ তো চলছে তার সাথে সাথে রঙের মিস্ত্রিও লেগেছে আমাদের পুরো রান্নাঘরটা দারুন সুন্দর করে রঙ করে দিয়েছে সেটা তো আমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো যবে হোক আর এইগুলো রুম এই গোটা রুম সমস্ত মানে বল মানে পুরো বাড়িটাই রং করা হবে তো বারান্দা বোধ কালকে থেকে শুরু হবে রুমটা কবে থেকে শুরু হবে জানি না খুবই খারাপ অবস্থা মানে চাচ্ছি যত তাড়াতাড়ি সমস্ত কাজগুলো শেষ হয় তো চলো ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেশি 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 করে শেয়ার করো আর ততক্ষণ যেন চলো টাটা বাই বাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো লাগবে ততক্ষণ যেন টাটা বাই বাই